মাসির বাড়িতে ঘুরতে এসে বাড়ি সংলগ্ন পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 2 বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের চাপাডাঙ্গি গ্রামে। এদিন সকালে পাড়ার অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলছিল ওই শিশু, আচমকায় পা হড়কে পুকুরে পড়ে যাওয়ায় এই বিপত্তি। শিশুদের চিৎকারে ছুটে আসে পাড়াপড়শিরা। তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম ভগৎ সোরেন, বয়স 2। হাসপাতাল ক্যাম্পাসে মৃত শিশুর মার কাছ থেকে জানা যায়, বাড়িতে অনুষ্ঠান থাকায় সকলেই বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, পাশেই খেলছিল ছেলে। এরপর আচমকাই বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি আমার সন্তান বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে শিশুকে উদ্ধার করে হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আমার শিশুকে মৃত বলে ঘোষণা করেন। হেমদাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে বিতিক্কা পালের রিপোর্ট, কুলিক নিউজ।